ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আনন্দে আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটাতে আমি দেখাবো যে উইদাউট বেড মানে বেড ছাড়া আমি আমার বেডরুমের মেকওভারটা কীরকম ভাবে করছি তো আমার ঘরে কোনো ফার্নিচার নেই তো যেহেতু কোনো ফার্নিচার নেই সেই জন্য আমি আমার বেডরুমটাকে তো মেকওভার করব আর বেডরুমটাকে মেকওভার করতে গেলে তো বেডের দরকার তো বেডও নেই আমার কাছে তো আমি কিভাবে মেকওভার করছি সেটাই আজকে তোমাদেরকে মানে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো ফ্লোর বেডগুলো হয় না ম্যাট্রেসগুলো কিনে নিয়েছি ম্যাট্রেস ঠিক বলবো না তোষক আর কি তো ওইগুলো কিনে নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো ভিডিও স্টার্ট করছি চলো আর এই যে দেখো আমার ছেলে দুষ্টুমি দেখতেই পেলে তোমরা এই যে দেখো দুষ্টুমি করছে ও সারাক্ষণ এরকম দুষ্টুমি করতে থাকে তো এই যে সেলফটা দেখছো এইটার মধ্যে মানে আমরা যেই কাপড়গুলো ডেইলি পরি আর কি সেই কাপড়গুলো এরকমভাবে গুছিয়ে রাখি কিন্তু গোছানো আর থাকে না ডেইলি আমাকে এটা পরিষ্কার করতে হয় আবার ডেইলি অগোছালো হয়ে যায় তো ওইটাকে পরিষ্কার করব আর ওই সেলফের ওপরে দেখো একটা সেলফ রয়েছে ওইটাকেও পরিষ্কার করব তো ওই সেলফটাতে এই দেখো আবার কি বলছে তো ওই দেখো ওই সেলফটার ওপরে যে সেলফটা আছে ওখানে যাবতীয় কসমেটিক ওষুধ এই সব রাখা থাকে তো ওইগুলো মানে এলোমেলো হয়ে যায় ওগুলো ডেইলি এলোমেলো হয়ে যায় কিন্তু ওইটাকে আমি ডেইলি মানে গুছিয়ে রাখতে পারি না তো এখন আমি কাপড়গুলো ফেলে দিয়েছি নিচে আর ফেলে আরাম করে বসে আমি কাপড়গুলোকে গুছিয়ে নেবো কাপড়গুলোকে গুছিয়ে আমি আবার রাখবো আর কাপড়গুলো গুছিয়ে নিলে দেখবে এলোমেলো লাগে না আর কাপড়েই আমার মনে হয় ঘর বেশি এলোমেলো লাগে তো ওই কারণে আমি ভাবলাম না কাপড়গুলো গুছিয়ে নিই আর তোমাদেরকে বললামই কি এই কাপড়গুলো আমরা ডেইলি পরি তো মানে একটা কাপড় নিতে গেলে আর একটা কাপড় টেনে যখন বের করে আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা দুজনেই বেশিরভাগ মানে ওই কাপড়গুলো এলোমেলো করে তো একটা কাপড় টানতে গেলে আরও একটা আরও দু তিনটে কাপড় এরকমভাবে এলোমেলো হয়ে যায় তো ওইগুলো আমাকে গোছাতেই লাগে তো আমি যখন ভাবলাম না আজকে আমি বেডরুমের মেকওভার করছি তো ওইগুলো যদি অগোছালো হয়ে পড়ে থাকে তো ওগুলো ভালো লাগবে না দেখতে তো এই কারণে আমি এইগুলো গোছাতে বসলাম আর এই দেখো আমার ছেলে দেখো আমার কত হেল্প করছে সত্যি সত্যি আমার ছেলে খুব ভালো ও হেল্প করে এইগুলোতে ওর মন লাগে খুব জানো তো তো এই দেখো ও ওই কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি ওগুলো ও রেখে রেখে আসছে এটাতে আমার অনেক হেল্প হয়ে যাচ্ছে তো এখন এই দেখো এই বেডশিটগুলো এইগুলো ও রাখতে যাচ্ছে তো সবগুলো এরকমভাবে রেখে দেবো আর রেখে দেওয়ার পরে এই যে নিচের দেখো সেলফের যে নিচে এখানে অনেক কিছু মানে ঢোকানো রয়েছে আর কি এখানে বেশিরভাগ ওর খেলনাপত্রগুলোই রাখা আছে খেলনা রাখা রয়েছে কাগজপত্রগুলো কেটে কেটে ফেলে রেখেছে তো এইগুলো পরিষ্কার করব আর বাকি যে এই দুটো রুম আছে ওখানে রেখে দেবো কারণ এখনও দুটো রুম পড়ে আছে ওখানেও সেলফ রয়েছে তো এই বেডরুমটাতে বেশি কিছু না রেখে আমি ভাবলাম না ওখানে রেখে দিই চলো আমি রেখে দিই আবার ছেলে খেলা করে এখানে ও ওখানে এরকমভাবে রেখে দেয় তো ওই কারণে আমি ভাবলাম যে না ওইখানে রেখে আসি ওই জন্য আমি রেখে আসছি আর আমার ছেলেও দেখো আমার হেল্প করছে তো এই দেখো কত টুকরো টুকরো কাগজ পড়ে রয়েছে তো এগুলো কাঁচি দিয়ে ও কাটতে থাকে তো এখন আমি ম্যাটটাকে উঠিয়ে নিলাম আর ম্যাটটাকে উঠিয়ে নিয়ে আমি ঝাড়ু লাগিয়ে দেবো কারণ নোংরা রয়েছে তো এই নোংরাগুলো পরিষ্কার করে নেবো আর দেখো কত কাগজের টুকরো কত কিছু রয়েছে তো এইখানের মধ্যে ও ঢুকিয়ে দেয় যাতে আমি দেখতে না পাই এমনিতে আমি বকাবকি করি কাগজের টুকরো যদি পড়ে থাকে কাঁচি দিয়ে কাটবে আর এখানে সেখানে ফেলে দেবে তো আমি বকাবকি করি বলে ওখানে ও ঢুকিয়ে রেখে যাতে আমি দেখতে না পাই তো এবার দেখো বেলচা করে ওগুলোকে উঠিয়ে ও মানে ডাস্টবিনে ফেলতে গেল আর যদি আমি বলছি না হেল্প করতে হবে না তখন আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে তাহলে ঠিক আছে বাবা তুমি করো তো এবার আসছে পর্দা লাগানোর পালা তো দেখো জানালাটা ফাঁকা রয়েছে তো জানালাটাতে আমি পর্দা লাগিয়ে দেবো আর পর্দা ছাড়া তো পুরো ঘরের মেকওভারই একদম মানে আনকমপ্লিট তো একটা ঘরের পর্দা হচ্ছে একটা শোভা মানে পর্দা যদি না থাকে সেই ঘরটা পুরো একদম ফাঁকা ফাঁকা লাগে তো ওই জন্য আমি ভাবলো না পর্দাটা লাগিয়ে দিই আর তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ জানালাটা হচ্ছে কাঁচের
তো ওই কারণে পর্দা লাগানোটা একান্তই প্রয়োজন। আর তাছাড়া আমি ঘরের মধ্যে পর্দা লাগানো পছন্দ করি, আমি পর্দা লাগাই, তো এই পর্দাগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম, যদি আমি পর্দা একটাও কিনিনি। তো পর্দাগুলো আমি বুদ্ধি করে নিয়ে এসেছিলাম, আর ব্যাস পর্দাটা আমি লাগিয়ে দিলাম। তো দেখো এবার কত সুন্দর লাগছে দেখতে। তো পর্দাটা লাগিয়ে দিলাম, তারপরে দেখো এই তোশকটার কথা বলছিলাম, আমি ম্যাট্রেস বলছি, ম্যাট্রেস নয় এটা হচ্ছে তোশক, যে তুলো দিয়ে তৈরি করা হয় না, ওই তোশক আর কি। তো এইটাকে আমি সেট করে দিচ্ছি, এই দেখো এইখানে এই সাইডে করে রাখবো, মানে জানালার দিকে আমি সেট করছি না, যদিও জানালার দিকে যদি সেট করতাম তাহলে দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন দেখতে ভালো লাগার চেয়েও বেশি দরকার আরামদায়কটা। তো এখন শীতকাল, তো শীতকালে ওই জানলা দিয়ে একটু একটু হাওয়া হলেও আসতে পারে, আসে আর কি, তো ওই ঠান্ডা লাগবে রাত্রেবেলায় ঘুমানোর সময়। তো ওই কারণে আবার দেখলে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো ওখানে ল্যাপটপটা পড়েছিল, ওটা আমি গুটিয়ে রাখলাম, তো ওই কারণের জন্য আমি তোশকটাকে এই দিক করে সেট করলাম। আর এখন আমি বেডশিট বেছাবো, তো আমার ছেলে ডান্স দেখে নাও, তো ও ভীষণ আনন্দে রয়েছে, মানে ও আর কি কাজের মধ্যে ব্যস্ত থাকলে ও ভীষণ আনন্দে থাকে, সারাদিন আমাকে টুকিটাকি করে হেল্প করতেই থাকে। তো বেডশিটটাও বিছিয়ে দিব, এবার বেডশিটটা বিছিয়ে দেওয়ার পরে পুরো রুমটার লুক কেমন আসছে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তো এই দেখো আমি বেডটাকে সেট করে দিয়েছি, আর পুরো রুমটা দেখতে কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো বেডশিট বিছিয়ে দিয়েছি, আর ওই যে বালিশের কভারও লাগিয়ে দিয়েছি। তো বেডশিটের কালারে দুটো বালিশ কভার আমার কাছে ছিল না, ওই জন্য একটা অন্যরকম একটা অন্যরকম হয়ে গেছে, মানে দুটো দুরকম হয়ে গেছে। আর ওই যে নিচেটার আমি দেখাচ্ছি, দেখো কত পরিষ্কার করে দিয়েছি, ওখানে বাবু খেলনা টেলনা রাখতো তো অনেক নোংরা হয়েছিল, তো ওটা পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখো রুমটা কেমন লাগছে তোমরা পুরোটা দেখে নাও। তো সামনে ঢুকতেই মানে ডান দিকে আর কি বেড, মানে ম্যাট্রেসটা যাই বলবে আর কি, ওটা সেট করেছি, আর পুরো রুমটা এরকম লাগছে দেখতে তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো এই সেলফগুলো আমি সাজিয়ে দিয়েছি যতটা হয়েছে আমার দ্বারা ততটা, আর ওই যে পর্দা লাগিয়ে দিয়েছি, আর ব্যাস রুমটা এরকম লাগছে দেখতে। আর কত পরিষ্কার লাগছে না একদম, যদিও কোনো ফার্নিচার নেই বলে ফাঁকা ফাঁকা লাগছে, তবুও কত পরিষ্কার লাগছে, ভালো লাগছে। দেখো ফাইনালি আমি রুমটাকে সাজিয়ে নিয়েছি, আর বেড নেই তবুও আমি রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কি বলে ওই ম্যাট্রেসটা, ম্যাট্রেস নয় তোশক আর কি, এটাকে মানে মেঝেতে পেতে দিলাম, আর সুন্দর করে বেডশিট বিছিয়ে টিছিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। আজ ওই যে রেকটা, ওটার মধ্যে কাপড় টাপড় থাকে, মানে আমরা ডেলি ইউজ করি, যে ডেলি ওয়ার করি ওই কাপড়গুলো রাখি, তো ওগুলো একটু মানে মগছলা হয়ে যায়, ওটা আমাকে ডেলি পরিষ্কার করতে হয়, গুছিয়ে রাখতে হয়, তো আবার এরকম হয়ে যায়। যাই হোক, তো আমার ছেলে আমার অনেক হেল্প করেছে, তোমরা ভিডিওতে সব দেখতে পেয়েছো, আমার ছেলে খুব ভালো, ও নিজে থেকে হেল্প করে আমাকে, আর পর্দাও লাগিয়ে দিলাম। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে,
আর আমি এইটুকুনি বলতে চাই যে ঘর যেমনই হোক না কেন, তাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার করে রাখা হয়, সেই ঘরটাই রাজমহল তৈরি হয়ে যেতে পারে। তাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কারভাবে রাখলে সত্যি খুব ভালো লাগে। আর দেখবে ঘর যদি গোছানো থাকে সুন্দরভাবে, তাহলে দেখবে সব কাজে কিন্তু মন লাগে, একটা এনার্জি আসে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগেছে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। বাই বলো। হ্যাঁ, আর আমার মামার ভিডিওকে বেশি বেশি করে লাইক করবে আর মনে পরিশ্রম করে। বাবা, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই বলো। বেলকেটিং কি? আমার বেল আছে। ও আচ্ছা, ওই সাবস্ক্রাইব করে বেলটাকে টিং টিং করে বাজিয়ে দিবে, ওটা বলতে চাইছে ও। তো সাবস্ক্রাইব করে নেবে আর বেলটাকে টিং টিং করে বাজিয়ে দেবে, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাবে। তো চলো, বাই।